লুড়ি বিকি বলে নাই, সঁচাকে বিকি বলে নাই, বিকি বলে সঁচাকে বিকিব, ঠিক আছে বঢ়িয়া। মই ভাষণ দিয়ার আগতে কথা কোর আগতে সরু অনুষ্ঠান এটা করে রব খুঁজছো। মই মানে ঘোষণা করেছিল যে লুড়িনের কারণে আমার রাইজ দলের একমাত্র বিধায়ক ময়ে আছো, মোর এমাহর দরমহা দিন বলে ঘোষণা করেছিল, আজি সেই এমাহর দরমহাটো লৈ আহিছো। মোর মরমর ভাইটি লুড়িন, আমার বাইদেউ আপনার সকলের প্রিয় নেত্রী, আর মোর যাবিলাক মহিলায় মানে রাজনীতি করে আছে তার ভিতর আটাই মহিলা আছে তার ভিতর এগারী মোর স্বর্গীয় নেত্রী বাইদেউ আপনার সকল জাতীয় পরিষদকে ধরে তখন লিডার সকল কংগ্রেস দলের নেতৃবর্গ, তারপর আমার ইয়ার স্থানীয় নামরূপের স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সকল, আমার রাইজর দলের কার্যকরী সভাপতি আছে আমার পবিত্র চেতিয়া ফুকন, সাধারণ সম্পাদক চিন্ময় বরা আছে, আমার চা শ্রমিক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি তলত বহি আছে, তখনকে মানে সম্মান জানাই খুব চমুকে আপনার কেটামান কথা পাতব খুঁজছো। কথাটা খুব খারাংখাসকে কম, বেশি দীঘলীয় করে থাকলে আপনাদেরকেও আমনি পাব, মানে সিধা সিধিকে কোয়া মানুষ সিধা সিধিকে কম, মানে অল্প কম কারণে অল্প বেয়াও পায় সিধা সিধিকে কম কারণে, কিন্তু সিধা সিধিকে প্রথম সিধা সিধি কথাটা হল সর্বানন্দ সোণোৱাল জিকিলেও হারিলেও ডিব্রুগড়ের একো লাভ লোকসান হয় না নহয় কম, কিমানবার যে মানুষজন জিকি আছে কিন্তু ডিব্রুগড়ত অসমীয়া ভাষাত যে কয় একোডাল ফালিব পারা নাই, একোয়ে ফালিব পারা নাই, কঠোর আপনাদের একদম মই যেতিয়া হাই স্কুলত পড়ি আছিল তেতিয়া সর্বানন্দ সোণোৱালে কৈছিলে যে নামৰ ফাৰকাখানাৰ চতুর্থ গোটটো স্থাপন কৰি কৈছিলে নে আসর চাকরি আন্দোলন কৰিছিলে নে, তারপর কি কি হয়ে গেল, এমএলএ হল, এমপি হল, কেন্দ্রীয় মন্ত্রী হল, মুখ্যমন্ত্রী হল, যিমান কৰিব পৰা তেওঁ যিমান পদবি আছে সব পদবিতে তেওঁ বহি ললে, কিন্তু রেজাল্ট এতিয়ালৈকে নামৰূপৰ চতুর্থ গুপ্ত হাৰকাখানাৰ চতুর্থ গুপ্ত হয় নাকি, হয় নাকি নাই, এই যে কৈ থাকে কৈ থাকে কৈ থাকে কিন্তু কৰিব নোৱাৰে, বেশি উচর চাপি লোক মন গেছে, মানে মানে ইমান ডর লিডার নহ নয় বেশি দূরের কবলে বেয়া পাও, একদম খোলা খোলা খুলিকে মানে অনুরোধ করছো, সঁচাকে যে গোটে জীবনটো কৈছে যে নামরূপর হাড়কারখানার চতুর্থ গুপ্ত আমি স্থাপন করিম 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 কয়ে থাকি এতিয়ালৈকে কবলে গেলে অসমীয়া ভাষাত কলে দাড়ি চুলি পকি গল, মুখ্যমন্ত্রী হল, কেন্দ্রীয় মন্ত্রী দুবার হল জানো, আর কেবার হলে পারিব, এটা সেই কথা জানি লাগে আমি,
এমএলএ দিল, এমপি দিল, মানে রাজ্য সভা, কেন্দ্রীয় মন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী, যিমান করিব পড়া পদবিলাক আছিল সব দিল, কিন্তু করিব নোৱাৰিলে। গতিকে এই মানুষটির নাম অকমান্য আর অলগত্য। একজন অকমান্য আর অলগত্য মানুষ সদায় বুদ্ধি থাকিম নে ভাই? অকমান্য আর অলগত্য মানুষ সদায় বুদ্ধি থাকিতো কোনো লাভ নাই। তথাপি মন্ত্রী হব, গিয়ে মন্ত্রী হয়ে থাকবে, আমি পাবলিয়া হলে মন্ত্রীর পর পাই থাকিম। কিন্তু যদি আপনাদের রুইনক জিকাই দিয়ে কেবল এমপি হয়ে মন্ত্রী হিসাবে যদি পাব লাগে, পাব তো শূন্য বারো, কিন্তু যদি পাব লাগে এটা পাবই, হয় না? আর লগতে রুইনর পর আমি কি পাম? অসমীয় জাতির এজন কণ্ঠ আমি দিল্লীত পাম। দেখিলেও
গতিকে একদম স্পষ্ট কথা, এতিয়া তেল নলৰ ৰাজনীতিক আমাক নালাগে, আমাক লাগে দিল্লীৰ পৰা অধিকাৰ কৰি অন্য মানুহ, আমাক নালাগে, আমাক নালাগে বুলি নরেন্দ্র মোদীর সম্মুখত কব পড়া মানুষ আমার লাগে লাগে না আর যদি কার মত নালাগে নরেন্দ্র মোদীর সম্মুখত কব লাগে এতিয়া হলে আমার যোরহাট জিকাব লাগিব গৌরব আর ডিব্রুগড় জিকাব লাগিব নরেন্দ্র মানে এই দুটা জগত যদি জিকা পঠিয়াও না আর মই তো বিধানসভাত আছোঁয়ে আপনাকে দেখি আছে না জীবন্ত যে দুটা দুটা পানি কর দেখি যাবে না আপনার হাতের এইডোখর এইডোখর যে রঙা সূতা বিলাক এইবিলাক মন্ত্র মারা আছে না এটা আইনটো মানিলে আপনার তেলত দিয়া হবে না এই সূতা বিলাক যদি তন্তবন তো নাইকিয়াই করে দিয়ে এটা হলে আপনি এইবিল পিঁধি নাক আপনিও জেল যাব লাগবে আপনি জেল যাব নাই হয় না প্রধানমন্ত্রী কথা যদি আমি তেনেকে কব নো কি বলি কৈছিল যে আমি 16 মে 2014 তারিখের পর এটাও বাংলাদেশী কাটিবলে দিও সকল বাংলাদেশী ইয়ার যাব কৈছিল এটা মোদীর সন্দর্ভ নিয়ে কব লাগিব প্রত্যেকজন স্বাভিমানী ভোট দিব লাগিব কেবল আপনার নিজে ভোট দিয়ে হয় ইয়ার গে আপনাদের গাঁয়ে গাঁয়ে কব যে নুরীন ভাইটিক আমি তুলিছো নুরীন দিদি অসমৰ কাৰণে কাম কৰি আছে গতিকে আমি সকলোৱে নুরীন দিদিক এবার জিকাব লাগিব নুরীনে আমাক কথা দিছে অখিল গগৈ সন্মুখত আছে সি আমাক কথা দিছে যে দিল্লীলে গৈ আমি নরেন্দ্র মোদীর সন্মুখত চকুত চকু হৈ কান নালাগে বুলি আমি চিৰ চিৰ কওঁ তেনেকে অসমে লাগে না নালাগে আমার মিটিং করে পুরুষ মহিলা সব আছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মিটিং অকল মহিলা থাকে আমার ইয়াতে পুরুষ মহিলা সব আছে হিমন্ত বিশ্ব শর্মার মিটিং খনত আপনি যাবচন বিজেপির মিটিং খনত আপনি যাবচন সব মহিলা কে বাহক এখন কাগজ সভা করে দিয়েছে দুটা কাম করেছে তেওঁলোকে এক নম্বর আপনার সবর মোবাইলে মোবাইলে একটা মেসেজ দিয়ে আমুক তারিখে হিমন্ত বিশ্ব শর্মা আসব আপনার ভোটের সকল মহিলা হিমন্ত বিশ্ব শর্মার মিটিংলে যাবো বাধ্যতামূলক দিয়ে আছে না আপনার মোবাইলত আছে না আছে হয় নয় নুন গগৈ মিটিংত অহাটো বাধ্যতামূলক নাকি কোনোবাই ধরে মানি আনিছে নাকি সেইটো ডিফারেন্স হোক যদি বাধ্যতামূলক বুলি কয় তেতিয়াহলে সেইটো হল অগণতান্ত্রিক সেইটো হল হিটলারিজম
মানে হিটলার মানে দাদাগিরি এই দুই নম্বরে পৃথিবীর কোন মানুষ কাকো কবই নরে যে তুমি আমার মিটিংলে আহবই লাগিব, যদি তোমার তুমি আমার মিটিংলে না তাহলে তোমাক ভাত খাবলে নিদিও বলে পৃথিবীর তো কোনো কব নয়। এবার যদি আপনার ভোটর মানুষে আহি মিটিং গে যদি এখন ফটো তুলি নেদেখায় আপনার ভোটর এইবার কোনো পর্যায়ে 10,000 টাকা তো দিয়া নহব। হ্যাঁ বাইরে ওনার মাজতে কে আহিলে যে এই 10,000 টাকা তো হিমন্ত বিশ্ব শর্মার বা কোনো মন্ত্রী বিধায়কর বাপেকর টাকা নহয়, টাকা তো আমার একটা স্কিম লৈছে বিজেপির মিটিংলে যাবলৈ লাগিব বলে কব নোৱাৰা আর এইটো কথা কোৱাৰ কাৰণে তোমালোকক আমি খুঁটি এটা ফর্ম খন যে ফিল আপ করালে ইলেকশনের আগত ইলেকশন দুয়া বছর তুমি আপনার ফর্ম খন গন্ডগোল হয়েছে এলাকে টানি 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 নিয়ে থাকিব অকল ইলেকশনের টুক দিছে গছপুলি রলে মানে 10,000 টাকা দিন বলে ও এটা মিটিং বিলাক করে নিয়ে আছে তারপর আর কি করব কোনোবারই হিমন্ত গামোছা পিঠাব লাগবে বলে কই দিলি আমি না এনেকুৱা ধরনের এনেকুৱা এনেকুৱা কাম বেয়া কাম করে আছে অগণতান্ত্রিক কাম করে আছে। দুই নম্বর আমি সবর মোবাইলে মোবাইলে এটা আছে যে বিজেপি দলে এখন ফর্ম ফিল আপ করছে অরুণোদয় ফর্ম, তার বিজেপির সিম্বল তো আছে থাকি বলে দিছিল অকুক সিম্বল তো অকুক অকুক স্তম্ভ তো মানে অকুক স্তম্ভ তো না বিজেপির সিম্বল তো আরে মই বিজেপির সিম্বল তো থাকলে কেন কি অরুণোদয় পাও তাতেই জানিব লাগে এখন নকলে ও নকলে নকলে অরুণোদয় ফর্ম কর দিছে না আপনারা দিছে না দিছে বিজেপি মানুষের কাম তো সহি মানে দুখিয়া বলে দেখো 2,00,000 টাকা যদি ইনকাম দেখো সবকে সহি আর সবে সবক সহি করে দিব লাগে এটাই নিয়ম এটি যে ব্ল্যাকমেল করে বিজেপি ফ্রন্টকল ফিল আপ করলেহে অনুমোদন দিন বলে কইছে কোন সাথে যেন ইলেকশনের কারণে তো আপনাকে ভয় নকরিব আমি আপনার লগত আছো আমি অতি সোনকালে এই ফর্মখনের বিরুদ্ধে ইলেকশন কমিশনের ওসব গুছাই দিন আর দরকার পড়লে এই ফর্মখন দিয়াকে সম্পূর্ণতা বন্ধ করা আমাকে একটি ভয় নকরি বিজেপি ফর্ম আইল প্রধানমন্ত্রীর
ইয়াক প্ৰধানমন্ত্ৰী চলি আছে, হয়নে? কথা আছে, হয়নে? এই মানুহটোতো নকলি মানুহে, ভাৰতৰ আটাইতকৈ দুই নম্বৰী নকলি মানুহটো এইটোৱে, আৰু অসমৰ আটাইতকৈ দুই নম্বৰী নকলি মানুহটো এইটোৱে, বুঝলে না? এই মানুহটো মোক এবাৰ বিধানসভাত কৈছিলে, আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে, মই যেতিয়া প্ৰাপ্ত পাই আছো বিধানসভাত ধৰিলো, এদিনটো চৰকাৰখন ভাঙি দিবলৈ লৈছিলে, আপোনাৰ কাম পাইনে নাই? কাম পাইছিলে নাই? মাত্ৰ নটা সূতাত কাটিব নহলে ফকতে হৈ যায়, মই বিজেপি চৰকাৰ ফকতে কৰি দিলে, আমাৰ এটা এটা প্ৰস্তাৱ আনিছিল, প্ৰস্তাৱটোক সংকল্প প্ৰস্তাৱ বুলি কয়, ইংৰাজীত ৰিজলিউচন বুলি কয়। মই কৈছিলো যে অসমৰ প্ৰত্যেকজনৰ পথাৰত চৰকাৰে পানী যোগান দিয়াটো বাধ্যতামূলক হব, যদি পথাৰত পানী যোগান জলসিঞ্চন দি দিয়ে বছৰত আমি তিনিবাৰ খেতি কৰিম, এবাৰ শালি খেতি, এবাৰ বড়ো খেতি, এবাৰ শাক পাচলি, এবাৰ পথাৰত যেতিয়া তিনিবাৰ খেতি হব, দহ বিঘা মাটি থাকিলে দহ পূৰণ তিনি, নিজে নিজে ত্ৰিশ বিঘা কৈ যাব, আৰু ত্ৰিশ বিঘা মাটিৰ খেতি কৰিলে হিমন্তই আমাক অনুৰোধ কৰিব নালাগে, খেতি কৰিছো, তাৰে এক এক বস্তা ভৰাব দিছো খা জহনীয়া বুলি কব পাৰিলে, গাঁৱলীয়া মানুহে জহনীয়াটো কয়, জহনী কোৱা বুলি কয়, আহে ন? মই গাঁৱলীয়া মানুহৰ ভাষাত কৈছো, বুজিছে নাই? মইতো একদম গোপাত্তা গাঁৱলীয়া, জানে নাই? মই গাঁৱত একদম খেতি কৰি আহিছো, মই পুৰা ভালকে খেতি জানো, মই এনেকুৱা নহয় যে নাঙলটো জোৰণিটোৰ ওপৰৰ ফালে দিনাটো থাকে নে তল ফালে থাকে এইটো মই নজনাও নহয়, মইতো ভাই একদম বোকাত পুৰা খেতি কৰি নিজে ছটা সাতটা খেতি উঠোৱাও, বুজিলে নাই? এতিয়া মই গাঁৱলীয়া ভাষাত কথা কওঁ, গাঁৱলীয়া ভাষাত বেছিভাগ মানুহ গাঁৱলীয়া, টাউনৰ ভাষাত মই কিয় কথা কওঁ, হলে নহয়? আপোনাৰ ওপৰত এতিয়াও এন আই এ গোচৰ লগাই আছে, টানি লৈ যাম বুলি কলে, মই কলো মোৰ ওপৰত এন আই এ গোচৰ লাগি আছে বুলি গোটেই পৃথিৱীয়ে যাম, মই যে এন আই এ গোচৰ এক বছৰ আঠ মাহ জেল খাই আহিছো, আৰু জেলত কিয় আহিছো, জেলৰ পৰা জিকি আহিছো, আপোনাৰ জানে নে নাই? মই জেলৰ পৰা জিকি আহিছো, কিন্তু আপোনাৰ নাম যে চবতে আছে, চাৰটা কেলেংকাৰী, হয় নাই? অসমত যিমান কেলেংকাৰী আছে চব কেলেংকাৰী হিমন্তৰ নাম আছে, অসমত যিমান বহুত দিনৰ হত্যাকাণ্ডত তেওঁৰ নামটো আছে নে নাই? কংগ্ৰেছ দলৰ কি নাম আছিলে? মানৱেন্দ্ৰ শৰ্মা, মানৱেন্দ্ৰ শৰ্মা পুলিচে ধৰি কাপোৰ চাপোৰ খুলি ৰাম পিকক দি দহ দিন একদম লকআপত ৰাখি তাৰপিছত তিনি মাজে ৰাখি গৈছে, একদম পৃথিৱীৰ নকলি মানুহ যদি আছে হিমন্ত বিশ্ব শর্মা, অসমৰ আটাইতকৈ দুই নম্বৰী মানুহটো মুঠ ছবি হেল্ল আপোনালোকে হিমন্ত একদম নুমে নুমে মিছলীয়া, আমেরিকার কথা কয়, অসম আমেরিকা হয়ে যাবে, তোর দিনে লাগে তেওঁ কথা শুনে থাকে, হয় না?
হেই আমুকটো করলো তামুকটো করলো তামুকটো করলো, তার যখন নাম রূপে আহি গম পাই তো নাম রূপে রাস্তা করে গেলে কেন নাম রূপে রাস্তা করে গেলে বুঝলে নাম রূপে রাস্তা করে এনেকুয়া 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 হ্যাঁ ভূপেন বড়া এসে হকমকে নিয়ে জুড়কে ভূপেন বড়া জিন্দাবাদ আমি
তেনেকুৱা মানক আমি আকৌ সংসদলৈ পঠিয়াব খুজিছো। আপোনালোকে সকলোৱে ভোট দিয়ক, মই বেছি দীঘলীয়া নকৰো। যদি নুৰুণত সংসদলৈ পঠিয়ায় আৰু নুৰুণে যদি তেনেদৰে কৰে তেতিয়াহলে মই আছো তাক ভৰি ইয়ালে লৈ আহিম। কব কাম করি এবার আমি পরীক্ষা করি। আগত এজন মানুষ পরীক্ষা করে দেখি ফেল মারে সভাবন্ধ গুলো ফেল মারে না। নতুন মানুষের এবার পরীক্ষা করে যদি আমি জিকাই দিয়ার পাছত ভাল কাম করে গোটে জীবন জিকাম, আর যদি আমি জিকাই দিয়ার পাছত গন্ডগোল করে আকো চম, হয় না? গতি সকলকে সাবধান করে অনুরোধ করেছো সকলে ঘরলে গিয়ে লুরিন জ্যোতি গগৈ অকল এজেপির ক্যান্ডিডেট নহয়, লুরিন জ্যোতি গগৈ আমার রাইজর দলের ক্যান্ডিডেট। আপনাদের যদি মোট সচাকে ভাল পায়, যদি কোনোবাই অকণমান যদি মোক ভাল পায় তেতিয়াহলে লুরিনক ভোট নিদিলে মোক কৈ দিলে কিন্তু ভাল নহব। এইটো মৰমৰ দাবী বুলি কয় যে, হয় না? ভাল কথা বোলে মৰমৰ দাবী কৰিলে না? এই মই একদম মৰমৰ দাবী কৰি পঠিয়াছো, সবে লুরিনক ভোট দিব। লুরিনৰ কাৰণে ঘৰৰ মানুহবিলাককো ভোটটো দিয়াব, লুরিনক এবাৰ জিকাম। মইতো খাটাম গাঁৱৰ ভোট 99% লুরিনে পাব। হিন্দি ভাষী আর বাঙালি ভাষী এই তিনটা সেকশনের কারণে লাগি আছো, বাকি সবে আমার একদম ঠাহি মুহি ভোট দিব। আমি যাবো দিব নাই। হ্যাঁ, আমি বেজে করে গন্ডগোল করলে দিকটা আছে এগুলা, হ্যাঁ হয় না? আমি সব দুইটা হাতত হাত ধরে এটা কথা কইছো, এটা লুরিনে এজেপি করে মই রাইজর দল করো। কিন্তু যদি আপনাদের লুরিনক জিকাই দিয়ে আমি অতি সোনকালে দুইটা দল একলগ হয়ে যাব পারো। আমি যদি দুইটা লগ হয়ে গলো একেলগতে এতিয়া এনেকে হিলাই দিয়ে জয়যুক্ত করবেন।